সম্পাদন হয়ে গেলে রাত কোরআন শরীফের ভিতরে মোট সূরা হলো 114টি সূরা কয়টা সূরা বললাম 114টি সূরা 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নাহল এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করেছি ও মুসলমান নওজোয়ান যুবকেরা ও আমার সোনামণিকেরা আলেম ওলামারা ওয়াজ করেছে রেজাউল করিম ভাই ওয়াজ করেছে সাইফুল্লাহ ভাই ওয়াজ করেছে আমি জাহাঙ্গীর আলম ওয়াজ করব যুব বন্ধুরা আব্বাজান ভাই জানেরা ও আমার সোনামণিকেরা যত ওয়াজ শোনা হয়েছে আর হবে সবটাকে আমাদের মনে থাকবে তাহলে ওয়াজ আমাদের অনেক শোনা হয়েছে আল্লাহ চাই তো আর কিছুক্ষণ হবে আমাদের ওয়াজ আর স্বয়ং আল্লাহ ওয়াজ করেছে বলবো হ্যাঁ আল্লাহ কি ওয়াজ করেছেন আমাদের মাঝে সেই আয়াতটা কোরআন থেকে বাছাই করে আপনাদের কাছে উপস্থাপন করেছি মুসলমান নওজোয়ান যুবকেরা ও আমার সোনামণিকেরা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ বান্দা বান্দে লক্ষ্য করে ছয়টা ওয়াজ করেছেন কয়টা ওয়াজ কথা বলে ছয়টা ওয়াজ আল্লাহ করেছেন আয়াতের ভিতরে বান্দা বান্দে লক্ষ্য করে আমার আল্লাহ তিনটি আদেশ করেছেন তিনটি নিষেধ করেছেন এই ছয়টা ওয়াজ করেছেন রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা ও আমার বান্দিরা শুনে রাখো এই ছয়টা ওয়াজ যে বান্দা বান্দি মেনে নেবে সে বান্দা বান্দি তো চরিত্রবান মানুষে পরিণত হয়ে যাবে ওয়াজ আল্লাহ করেছেন শোনা বাবা পাশাপাশি বিশ্ব নবী রাসূলুল্লাহ অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি আমার আপনারা নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে সায়াতি জামানুন আলা উম্মতি সেদিন বেশি ধরে নয় আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে ইউহিব্বুনা খামসা পাঁচটি বিষয়কে তারা ভালোবাসবে ওয়ায়ানসাউনা খামসা বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়েছেন অপর পাঁচটি বিষয়কে তারা ভুলে যাবে আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন উচিত ছিল যে পাঁচটি বিষয়কে তারা ভালোবাসবে এই পাঁচটি বিষয়কে ভুলে যাওয়া যে পাঁচটি বিষয়কে তারা ভুলে যাবে উচিত ছিল ওই পাঁচটি বিষয়কে ভালোবাসা কোন বিষয়ের কথা রাসূলুল্লাহ বলেছে ও আমার সোনা মানিকেরা এক নম্বর রাসূলুল্লাহ জানিয়েছে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরা দুনিয়াকে তারা মহব্বত করবে দুনিয়াকে তারা ভালোবাসবে দুনিয়া 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 করে তারা পাগল হয়ে যাবে কিন্তু পরকাল আখিরাতের কথা তারা বেমালুম ভুলে যাবে যাচ্ছে না কথা বলেন মুসলমান দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে আমরা পরকাল আখেরাত বলে কি কাল যে রয়েছে বেমালুম আমরা ভুলে গিয়েছি ও সোনা মালিকেরা আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়েছেন দ্বিতীয় নম্বর হলো ইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব মালকে তারা ভালোবাসবে মাল হলেই হলো হারাম হালাল বাদ বিচার করবে না টাকা হলেই হলো মালকে মহব্বত করবে মালকে তারা জমা করবে মালের হিসাব জামার আল্লাহ দেবে হিসাবের কথা তারা বেমালুম ভুলে যাবে এই রসুল্লাহ কথাগুলোকে মিলছে ঘটনা কাহিনী শুনতে কিন্তু ভালো লাগে শোনাবো ভাই একটু বলে নিই বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়েছেন তৃতীয় নম্বর হলো বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়েছেন তৃতীয় নম্বর হলো ইউহিব্বুনাল খালিকা ওয়া ইয়ানসাউনাল খালিকাত সৃষ্টিকে তারা ভালোবাসবে সৃষ্টিকে তারা মহব্বত করবে স্রষ্টার কথা তারা বেমারুম ভুলে যাবে ও আমার জন যুব বন্ধুরা ও আমার সোনা বাণিকেরা বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা লোক বললে দেখতে পাই যে বর্তমান সময়েতে সৃষ্টিকে নিয়ে মানুষ কেমন মেতেছে সৃষ্টিকে নিয়ে কেমন পাগল হয়েছে আজ চাঁদ দেখি ভালো বলি সূর্য দেখি ভালো বলি ফুল দেখি ভালো বলি পাহাড় পর্বত নদী নালা দেখি ভালো বলি সুন্দর বনে বেড়াতে গেল
গাছপালা পশু পাখি দেখলো ভালো বললো, হাওড়া ব্রিজ দেখলো সেটাও ভালো বললো, কেন তার তলাতে কোন খুঁটি নাই। আমার সোনা মানিকেরা জট বন্ধুরা ভাইকে বিয়ে দেবে, হালিমাকে দেখতে গেল বাড়িতে এসে ভাবির সঙ্গে গেল, বলিল ভাবি হালিমাকে দেখতে যাব, তার চোখটা টানা টানা, তার নাকটা তেমন, হালিমাকে দেখতে যেমন সুন্দর, যেমন তার হাঁটার চলার গতিমতি, তেমন তার কথা বলার ভঙ্গি, হালিমা যদি বাড়ির ভাবি হয় খুব সুন্দর মানাবে। সোনা মালিকেরা ও জোয়ান যুবক বন্ধুরা, ফুল এত সুন্দর যদি হয়, চাঁদ এত সুন্দর যদি হয়, পাহাড় পর্বত নদী নালা এত সুন্দর যদি হয়, হাওড়া ব্রিজ এত সুন্দর যদি হয়, হালিমা এত সুন্দর যদি হয়, হালিমাকে কে বানালো, চাঁদকে কে বানালো, সূর্যকে কে বানালো, ফুলকে কে বানালো, এক কথায় বলতে পারা যায় আমার আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ প্রভু রব্বুল আলামিন আল্লাহ স্রষ্টা, তিনি না কত সুন্দর, আমার আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়েছে আখির জামানাতে আমার উম্মতের ভিতরে থেকে এমন কিছু সংখ্যা উম্মাহ তারা হবে, তারা সৃষ্টিকে নিয়ে পাগল হবে, সৃষ্টিকে তারা মহাব্বত করবে, স্রষ্টার কথা তারা বেমারুম ভুলে যাবে। যাচ্ছে না রাসূলুল্লাহ কথাগুলো বলছে কি বলছে না ওয়াজ না শুনলে রাত জেগে মাথায় কিন্তু ভূত ওঠে বলো ভাই, ওয়াজ কিন্তু ভালো করে না বুঝে সমস্যা রয়েছে। ও ভাই একটা একটা করে আমি আপনাদের কাছে শোনাবো, ফিরে আসি যে যে সাবজেক্টটা রেখেছি এখন কয়েক ঘন্টা চলবে, তবে চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। দেখেন না মাধ্যমিক পরীক্ষার সময় সারা বছর খোঁজ নেই, ও ফেসবুক চালাবে বই পড়বে সারা বছর পড়েনি, এখন মাইক্রো করে জেরক্স করে নিয়ে জামার হাতার ভিতরে শার্টের হাতার ভিতরে গুজিয়ে তার ভিতরে মাইক্রো করে নিয়ে যাচ্ছে ছেলেরা। দেখছি তো সারা বছর পড়ে না, পরীক্ষায় তো লিখতে হবে, কিছু একটা করতে হবে, তো এত বড় বইয়ের বিষটা সেখান থেকে ছিঁড়ে নিয়ে জেরক্স মেশিনে দিয়ে মাইক্রো করে বড় লেখাগুলো হাসছে, বড় লেখাগুলো ছোট্ট করে নিয়ে এসেছে, মানে এত বড় লেখা ঠিক সাইজে এমন হাতের ভিতরে চলে যাবে, বার করবে সাথে দেখতে পাবে না, টুক 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 করে লিখবে, এই যে হাতের ভিতরে রয়েছে কলম চলছে। ভাই আমার অনেক লম্বা ওয়াজ ঠিক মাইক্রো করে সাইজ করে ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেহেতু সময় ছিল 10টা থেকে 12টা, এদিকে প্রায় 15 থেকে 20 মিনিট কালেকশনের জন্য ভাইরা বলছিলেন, আমি বললাম দিনের জন্য ঠিক আছে, মাদ্রাসার জন্য কালেকশন এটাও প্রয়োজন রয়েছে, সাইফুল্লাহ ভাই তিনি আপনাদের মাঝে কথা রেখেছেন স্বল্প সময় এজন্য করে 12টার ভিতরে শেষ করতে হবে, যেহেতু তাবার ওদিকে ঠান্ডা হয়ে যাবে, যার কারণে আমি চেষ্টা করছি আপনাদের কাছে কথাগুলো গুছিয়ে খুব দ্রুত গতিতে কথাগুলো শোনানোর জন্য। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমার কথা? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তকবীর দেন নারে তকবীর, নারে তকবীর, চাঙ্গা রয়েছে পরিবেশন করেছি। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম বিনাদনি বান্দা ইনসাফ ওয়ালা তোমরা হয়ে যাবে, ন্যায় বিচার করলে ওয়ালা তোমরা হয়ে যাবে, দুনিয়ার জমিনে তোমরা ন্যায় বিচার করবে, সঠিক বিচারটা তোমরা করবে। ও সোনা মানিকেরা মুসলমান নওজোয়ান যুবক বন্ধুরা, আর যাদের নির্বাচন দিয়ে ইলেকশন দিয়ে সিলেকশন করে আজ আমরা নির্বাচন দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছি, সঠিক বিচার কি তাদের থেকে পাওয়া যাচ্ছে? কথা বলেন, যার মাথায় তেল আছে তেলা মাথায় তেল টিন টিন তেল ঢেলছে, যার নেই অসহায় ওর মাথায় তো লাগবে বেশি, দেওয়ার কেউ নেই, অশিক্ষিত গরিব যারা অসহায় মানুষ যার পিছনে কেউ নাই, কেউ আর নাই, যাদের নির্বাচন দিয়ে তোমাকে চেয়ারে বসানো হলো, দুনিয়ার মানুষ তোমাকে চিনত না, আজ এই অসহায় গরিব মানুষের ভোট নিয়ে আজ তুমি চেয়ারে বসে আঙুল নাড়াচ্ছ, বিচারের আসনে বসে মেম্বারের ভাই যদি চুরি করে তার বিচার একরকম,
বোদানে ভাই গন্ডি আর এক রকম, হুজুরের ছেলে গন্ডি আর এক রকম, আর গরিব মানুষের ছেলে কলা কসু যদি চুরি করে তার বিচার শালা ওটাও চোর এটাও চোর। এর বেলায় মধ্যে সাল কুচে ফেল ধরে কচা কলা কচু চুরি করেছে মাথা থেকে পা পর্যন্ত কুচে ছাড়িয়ে ফেল। আর যারা শিক্ষিত সমাজ কলেমে খোঁচাই চুরি করলো, মেম্বারের ছেলে হোক প্রধানের ছেলে হোক, যারা সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ধনী ঘরের সন্তান, তারা যদি চুরি করে বলবে কে? একটি বিচার এসেছে চুরির বিচার, চোর যদি চুরি করে তার হাত কাটা হবে, এটাই কোন কোরআনের বিধান? বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে যে বিচারটা এসেছে কে চুরি করেছে? একজন কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই মহিলার হাত কেটে নেবে। সাহাবায়ে কেরামদের ভিতর আলোচনা শুরু হয়ে গেল যে মহিলাটা চুরি করেছে এই মহিলা কুরাইশ বংশের, বিশ্বনবী রাসূলুল্লাহ তিনিও হলেন কুরাইশ বংশের, অর্থাৎ না 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 এই মহিলার হাত কাটতে দেওয়া যাবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ যেন এই মহিলার হাত না কেটে আঙুল যদি একটা কাটতেন ভালো হতো। কে বলবে? সাহাবারা তোমরা যাও না আমরা বুঝি, রাসূলুল্লাহর কাছে কেমন করে এই কথাটা শোনাবো? কে বলবে রাসূলুল্লাহর কাছে এই কথাটা কে শোনাবে? বিশ্বনবী রাসূলুল্লাহর পালিত পুত্র ছিল সাঈদ, সাঈদের ছেলে ওসামা, ছোট্ট বালক ওসামাকে সাহাবারা ডাকলেন, ও বালক ওসামা যাও তোমার দাদাজি রাসূলুল্লাহর কাছে যে এই কথাটা তুমি শুনিয়ে দাও, বিশ্বনবী রাসূলুল্লাহ যেন এই মহিলার হাত না কেটে একটা আঙুল যদি কাটতেন ভালো হতো। আমার সোনা মালিকেরা নওজোয়ান যুবক বন্ধুরা, ছোট্ট বালক ওসামা দৌড়ে যে বিশ্বনবী রাসূলুল্লাহ বসে রয়েছেন, রাসূলুল্লাহর গলাটা জড়িয়ে ধরে ছোট্ট বালকটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছেন যে বিচার করবার জন্য বসেছে যে মহিলাটা চুরি করেছে ওই মহিলাটা হলেন কুরাইশ বংশের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাদাজান আপনিও হলেন কুরাইশ বংশ, অর্থাৎ এই মহিলার হাতের আগেতে একটা আঙুল যদি কাটতেন ভালো হতো। এই কথাটা যেই না শোনানো হলো বিশ্বনবী রাসূলুল্লাহ বাসা ছিল, রাসূলুল্লাহর চেহারাটা বিবর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললে ও শোনালে শুনে রাখো সাহাবারা, আজকের দিনে কুরাইশ বংশের মহিলা কেন আমি আফি সাবারের নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ বিচারের আসনে বসেছি, আজকের দিনে কুরাইশ বংশের মহিলা কেন আমি বিশ্বনবী রাসূলুল্লাহ ফাতেমাও যদি চুরি করত ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার করবার জন্য আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আমার কলিজার টুকরি ফাতেমার হাত না কেটে নিতাম। রাসূলুল্লাহর বিচার আর বর্তমান জামানার বেকার বিচার। বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়েছেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চলবে, ফাকাদ আহাব্বানি সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসল, আমার আহাব্বানি যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসল, কানা মাই ফিল জান্নাহ আমি বিশ্বনবী রাসূলুল্লাহ ঘোষণা দিলাম সেই সকল উম্মাত উম্মাতানি ফের নিয়ে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ একই সঙ্গে জান্নাতে অবস্থান করব। ছুটেছি যাদের পিছনে রাতের রাত নাই ঘুমের ঘুম নাই, ভোটের সময় এসে রাত জেগে জেগে পাহারা তুমি দিলে, ভাই ভাইকে মেললে, মামা ভাগনা সম্পর্ক বিচ্ছেদ করে দিলে, যাদের পিছনে এক কাপ চায়ের বিনিময়ে তুমি দৌড়াও, এক কাপ বিড়ির বিনিময়ে তোমরা দৌড়াও, ভোট দিয়ে সিলেকশন ইলেকশন দিয়ে চেয়ারে যাদের বসিয়ে দিলাম, অবশেষে পাওনা হলো একটা গাছের চারা নজে দুই থেকে তিন কেজি পোকা লাগা গম। এই কথা বলেন
কথা বলছেন না কেন? এদিকে সব দেয় ঠিক ঠিক দেয় আল্লাহ সবই দেখছেন, বিশ্বাস করেন? কোন সাবজেক্টটা নিয়ে বলছেন?